আমাদের পরিবেশ এই চ্যাপ্টারটা একটু পড়ে নিই। দেখো, আমরা যেখানে বাস করি তার আশেপাশের সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। আমাদের চারপাশে রয়েছে মানুষ, ঘরবাড়ি, পশু পাখি, গাছপালা, নদীনালা, খাল বিল, মাটি, পানি, বায়ু, রাস্তাঘাট, তারপরে আলু, সব কিছু ইত্যাদি নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। এগুলো সবই পরিবেশের উপাদান। পরিবেশ কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সামাজিক পরিবেশ আর একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমরা কি শিখলাম? আমাদের আশেপাশে যা কিছু আছে তার সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। আর পরিবেশ হচ্ছে দুই প্রকার, কী কী? একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা সামাজিক পরিবেশ। আচ্ছা, সামাজিক পরিবেশ কাকে বলে? দেখো, মানুষ, ঘরবাড়ি, রাস্তাঘাট, বিদ্যালয়, মসজিদ, মন্দির ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। অর্থাৎ আমরা সামাজিক পরিবেশ বলতে বুঝি যেগুলো মানুষের তৈরি, যেগুলো আমরা মানুষ নিজেরাই তৈরি করেছি, সেগুলো হচ্ছে সামাজিক পরিবেশ। যেমন কি রাস্তাঘাট, বিদ্যালয়, মন্দির, মসজিদ, এগুলো সব মানুষের তৈরি, এজন্য এগুলো হচ্ছে সামাজিক পরিবেশ। আর প্রাকৃতিক পরিবেশ কোনগুলো? পশু পাখি, গাছপালা, নদীনালা, আকাশ, বাতাস, এগুলো তো আর আমরা মানুষ সৃষ্টি করতে পারি না, এগুলো আল্লাহ প্রদত্ত। তো এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে বলবো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? পশু পাখি, গাছপালা, নদীনালা, আকাশ, বাতাস ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলে প্রাকৃতিক পরিবেশ। এবার পরিবেশ পরিচিতি। দেখো, যে বই পড়লে আমরা পরিবেশ সম্পর্কে জানতে পারি তাকে বলে পরিবেশ পরিচিতি। এবার আমরা প্রশ্নগুলোর উত্তর শিখে নিই। দেখো, প্রথমে এক নম্বরে আছে পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে সেই সব নিয়ে যে অবস্থান গড়ে ওঠে তাকে পরিবেশ বলে। আমরা চুপে করে দেখি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আমরা আমাদের চারপাশে কী আছে? গাছপালা, নদীনালা, ঘরবাড়ি, মানুষ, তারপরে খাল বিল, পানি, বায়ু, চন্দ্র, সূর্য ইত্যাদি। তাহলে এগুলো নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশ কাকে বলে? তাহলে আমরা লিখবো আমাদের চারপাশে যা কিছু আছে এর সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। আর পরিবেশের উপাদানগুলো হচ্ছে, পরিবেশের উপাদান এগুলোই, যে মানুষ, পশু পাখি, গাছপালা, নদীনালা, খাল বিল, মাটি, পানি, বায়ু, এগুলো হচ্ছে পরিবেশের উপাদান। যদি বলা হয় পরিবেশের উপাদানগুলো কী কী, তখন আমরা এগুলো লিখবো, যে মানুষ, গাছপালা, পশু পাখি, ঘরবাড়ি ইত্যাদি। যদি প্রশ্ন আসে পরিবেশ কয় প্রকার, তাহলে আমরা লিখব কি? পরিবেশ দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা সামাজিক পরিবেশ। তাহলে আমরা লিখছি এটা পরিবেশ কাকে বলে? Thank you.
করে যে অবস্থান গড়ে উঠেছে তাকে পরিবেশ বলে। বা আমরা ছোট করেও বলতে পারি যে আমাদের চারপাশে যা কিছু আছে সেসব নিয়ে গঠিত পরিবেশকে, সেসব নিয়ে গড়ে উঠেছে আমাদের পরিবেশ। এটা দেখা যায় তো আমরা এভাবে লিখব যে আমাদের চারপাশে যা কিছু আছে সেসব নিয়ে যে অবস্থান গড়ে উঠেছে তাকে পরিবেশ বলে। আমরা পুরোটাই লিখবো। এরপরে পরিবেশের উপাদানগুলো কি, 2 নম্বর পরিবেশের উপাদানগুলো পরিবেশের উপাদানগুলো কি কিছু পরিবেশের উপাদানগুলো হচ্ছে দেখো পরিবেশের উপাদানগুলো কি। পরিবেশের উপাদানগুলো হলো মানুষ, পশু পাখি, গাছপালা, নদী নালা, রাস্তাঘাট, স্কুল কলেজ ইত্যাদি। তাহলে আমরা কি শিখলাম, পরিবেশ কাকে বলে আর পরিবেশের উপাদানগুলো কি। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, আর পরিবেশের উপাদানগুলো হচ্ছে মানুষ, পশু পাখি, গাছপালা, নদী নালা, রাস্তাঘাট, স্কুল কলেজ এগুলো। এরপরে পরিবেশ কয় প্রকার, এরপরে প্রশ্ন হচ্ছে পরিবেশ কয় প্রকার ও কি। আমরা জানি যে পরিবেশ 2 প্রকার, যথা আমরা জানি পরিবেশ 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা সামাজিক পরিবেশ। তাহলে পরিবেশ 2 প্রকার, সামাজিক পরিবেশ
কাকে বলে? পরিবেশের উপাদানগুলো কি কি? আর একটা হচ্ছে পরিবেশ কয় প্রকার ও কি কি? তাহলে আমরা কি শিখলাম পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে সে সব কিছুকে, যা কিছু আছে সে সব নিয়ে যে অবস্থান গড়ে ওঠে তাকে পরিবেশ বলে। আবার বলি, আমাদের চারপাশে যা কিছু আছে সে সব কিছুকে, সেই সব নিয়ে যে অবস্থান গড়ে ওঠে, সে সব নিয়ে যে অবস্থান গড়ে ওঠে তাকে পরিবেশ বলে। পরিবেশের উপাদানগুলো কী কী? পরিবেশের উপাদানগুলো হচ্ছে মানুষ, পশু পাখি, গাছপালা, নদ নদী, খাল বিল, তারপরে রাস্তাঘাট, মসজিদ, মন্দির, বিদ্যালয় ইত্যাদি। ও এরপরের প্রশ্ন হচ্ছে, পরিবেশ কত প্রকার ও কী কী? দেখো, পরিবেশ কত প্রকার ও কী কী? পরিবেশ দুই প্রকার, পরিবেশ দুই প্রকার, যথা সামাজিক পরিবেশ আর একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। এবার আমরা সামাজিক পরিবেশ নিয়ে আলোচনা করবো। সামাজিক পরিবেশ কাকে